চোর ধরো জেল ভরো স্লোগান তুলে পথে বিজেপি। গড়িয়া স্টেশন থেকে দিলীপ ঘোষের নেতৃত্বে মিছিল, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, গড়িয়া স্টেশন থেকে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে মিছিল, চোর ধরো জেল ভরো স্লোগান তুলে পথে বিজেপি। গড়িয়া স্টেশন থেকে দিলীপ ঘোষের নেতৃত্বে সেই মিছিল শুরু হয়েছে, চোর ধরো জেল ভরো স্লোগান তুলে পথে বিজেপি কর্মী সমর্থকরা। অন্যদিকে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগে হুগলিতে তৃণমূলের মিছিল, পরশুরায় আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের নেতৃত্বে তৃণমূল মহিলা কংগ্রেসের মিছিল। সিপিএম বিজেপি যদি আমাদের চোর বলে উত্তক্ত করে, তাহলে কিন্তু তৃণমূল কর্মীরা চুপ করে বসে থাকবে না, আমরা রুখে দাঁড়ালে ওদের এলাকা ছাড়া হতে হবে। দুর্নীতি বিতর্কে ফের বিরোধীদের হুমকি সৌগত রায়ের, তৃণমূল সাংসদের মন্তব্যের ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কিছু লোক দুর্নীতি করে দলের বদনাম করেছে, আমরা এটা সহ্য করব না, কিন্তু তার সঙ্গে আমি এটা পরিষ্কার করি, সিপিএম বিজেপি কংগ্রেস যারা আছে তাদের বলছি, আপনারা এই ভুল করবেন না যে সব তৃণমূলের দিকে তাকিয়ে চোর ধরো জেলে ভরো বলার। আপনারা বলবেন না যে তৃণমূলের সবাই চোর, তৃণমূলে 98% সৎ, 2% যদি দুর্নীতিগ্রস্ত হয় আমরা তাদের বার করে দেব, কিন্তু সিপিএম যদি দিনের পর দিন এইসব বলে আমাদের উত্তক্ত করে, পার্টিটারি কিছু নেই, তাহলে যদি বিজেপি দীর্ঘদিন কথা বলে আমাদের উত্তক্ত করে, তাহলে কিন্তু তৃণমূলের কর্মীরা চুপ করে বসে থাকবে না, আমরা একবার উঠে দাঁড়াবো, ওদের এলাকা ছেড়ে দিতে হবে। যতদিন যাচ্ছে সৌগত রায়ের মুখে হুমকি ও দুষ্কৃতি সুর শোনা যাচ্ছে, এলাকায় থাকতে পারবেন না পর্যন্ত বলে দিলেন। ওনার এই ধরনের মন্তব্য বন্ধ করা উচিত, মন্তব্য সুজন চক্রবর্তীর। যে রাজ্যের প্রাক্তন মহাসচিব দুর্নীতির দায় জেলে, সে দলের আর কি আছে, কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। সৌগতবাবু, যতদিন যাচ্ছে একটু হুমকি এবং দুষ্কৃতির সুর ওর গলায় বেশি করে যাচ্ছে, এলাকায় থাকতে পারবেন না পর্যন্ত বলে দিলেন, আবার নিজেই বলছেন 98 জন চোর, 98 জন সৎ, 2 জন চোর। এই 1000 জনের নামের তালিকা 200 প্রকাশ করুন, আর যদি প্রকাশ না করে তার যদি ডিফেন্ড করতে চান তাহলে অপরাধী হয়ে যাবেন। অশোক চ্যাটার্জির সঙ্গে সমগোত্রীয় সুব্রতবাবু নিজেকে যদি করতে চান করবেন, তাতে আপত্তি কোনো কারণ নেই। অযথা বাড়তি কথা বলা অভ্যাস হয়ে যাচ্ছে, সৌগত বাবুর পক্ষে সেটা মানা যায় না।